আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তো আপনারা ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে আমরা আসলে আজকে কি বিষয় নিয়ে কথা বলবো। হ্যাঁ, আজকে আমরা আফরোজা আপু কততম ব্যাচ যেন? ষষ্ঠ হ্যাঁ, আজকে আমরা ষষ্ঠতম ব্যাচের মনিটাইজেশনে যে অ্যাপ্লাই করেছিলাম সেটা মনিটাইজেশন পেয়েছে কিনা সেটা নিয়ে আজকে দেখবো। তবে আমাদের জানার মতে আপুর মনিটাইজেশন হয়ে গেছে, তারপর আমরা একটু ভিতরে যেয়ে দেখবো এবং কি মনিটাইজেশন হওয়ার পরবর্তী যে সেটিং গুলো আছে এগুলো আমরা কমপ্লিট করব। কারণ মনিটাইজেশন হয় চ্যানেল ভিডিও না, তো মনিটাইজ চ্যানেল চ্যানেল মনিটাইজেশন হওয়ার পরে আমাদের যে কাজটা করতে হয় ভিডিও গুলো মনিটাইজেশন করতে হয়। আপনি যাব, আপনি কি আছেন? জি আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করেন। স্যার, দেখা যাচ্ছে মাশাআল্লাহ, এটা কাটবেন না, এটা রাখেন, কারণ এটাই হলো আমাদের সব থেকে বড় একটা কাঙ্ক্ষিত একটা জিনিস, এটা আমাদের খুব দরকার এই জিনিসটা, এই জিনিসের প্রতীক্ষায় আমরা থাকি। এটাকে আমরা স্ক্রিনশট দিয়ে নিলাম। আচ্ছা আফরোজা আপু, এটা আমি সেভ করে রাখলাম। আরেকটা ফোল্ডার আমরা দিতে পারি, একদম ফুল স্ক্রিনশট লাগবে। আচ্ছা, এটা এখান থেকে আমরা নিলাম। আলহামদুলিল্লাহ, আপনার মনিটাইজেশনটা হয়ে গেছে, এটা হলো অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আসলে এটা জন্য আমরা প্রতীক্ষা করি। এখন আমাদের ভিতরে ভিডিও গুলাকে সেট আপ করতে হবে। লেটস গো তে ক্লিক করেন। জি, প্রথমে এখনো আপডেট আসনে আগের অবস্থায় আছে, গেট স্টার্ট তে ক্লিক করেন প্রথমটা। জি, টার্ন অনে ক্লিক করেন, টার্ন অন, স্ক্রোল ডাউন করেন, বাহ, টিক মার দেন, আই অ্যাকসেপ্ট দ্য ওয়াশ পেজ টার্ম অ্যান্ড অ্যাকসেপ্ট অ্যান্ড নেক্সট। স্যার, এখানে স্ক্রিনটা হ্যাঁ, মিসিং আছে এইটা উপরের দিকে সরাই দেন। জি, এরপর আপনি নেক্সট নেক্সট ক্লিক করেন, এর সবগুলো ঠিক আছে। এরপরে ভিডিও কয়টা আছে আপনার এখানে? 90+। তাহলে অল ভিডিও দেন, মনিটাইজেশন অল দেন। আচ্ছা, এরপরে যে শর্টস ফিট অ্যান্ড অ্যাডস যেটা, এটা এটা ক্লিক করেন, টার্ন অন করেন, সেম প্রসেস, স্ক্রোল ডাউন, অ্যাকসেপ্ট। আচ্ছা সুপার, এটা এখন আসলে দেওয়ার দরকার নেই, কারণ আপনি তো লাইভ করবেন না, যারা লাইভ করে তাদের জন্য সুপারটা ব্যবহার করা যায়, যেহেতু আপনি লাইভ করবেন না তাহলে দরকার নেই। এখন কন্টিনিউ ক্লিক করেন। সবগুলাই মনিটাইজেশন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো আপু, এই যে আপনার ষষ্ঠ ব্যাচে মনে হয় ফার্স্ট আপনি মনিটাইজেশন পেলেন, তো জি ষষ্ঠ ব্যাচের ফার্স্ট মনিটাইজেশন পাওয়ার পর আপনার কেমন অনুভূতি হচ্ছে? এটা স্যার প্রকাশ করার মতো না, খুবই ভালো। এটা আমি বলতে চাই, আসলে একটা মেয়ে হিসেবে যেরকম পরিশ্রম বা এটা করছি, এটার প্রতি আমি আর কি খুবই স্যাটিসফাইড বলতে গেলে। মানে আমি যে পরিশ্রম করছি সেটার ফল আমি পাইছি। আমি এটাই বলবো সবাইকে, যে যারা যারা পরিশ্রম করেন অবশ্যই সফলতা আসবে। আচ্ছা, আপনার ওই কয়টা ক্লাস করছিলেন আপনি ষষ্ঠ বেসে, কয়টা ক্লাস হয়েছে? আমি একটু অসুস্থ থাকার কারণে বেশি ক্লাসে জয়েন হতে পারতেছি না এই কিছুদিন যাবৎ। কয়টা ক্লাস করছেন আনুমানিক? আনুমানিক 19টার মতো। আচ্ছা, 19টা মতো ক্লাস করে মোটামুটি আপনার চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ।
এখন রেগুলার শুধু ভিডিও দিয়ে যান, $10 হওয়া পর্যন্ত একটু সাবধানে চলবেন। $10 হলে আমরা দুইটা কাজ করব, একটা না একটা কাজ হলে আমরা চিঠির জন্য আবেদন করব, এবার ট্যাক্স অ্যাড করব। তো চিঠিটা চলে আসলে আলহামদুলিল্লাহ আর কোনো টেনশন নাই, চিঠিটার জন্য একটু টেনশন রয়েছে কিন্তু চিঠিটা চলে আসলে আর কোনো আপনার টেনশন থাকবে না। যাই হোক, $10 হলে আপনি আমাকে জানাবেন কোথায় দেখবেন $10। ওই যে অ্যানালাইটিক্যালে ক্লিক করেন, অ্যানালাইটিক্যালে ক্লিক করলে আপনি ওই যে দেখেন এই যে রেভিনিউ চলে আসছে উপরে রেভিনিউ, কিংবা হ্যাঁ এখানে 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 আপনার ওই $10 উল্লেখ হবে। যখন $10 হয়ে যাবে তখন একটু আপনি আমাকে জানাবেন যে আপনার আপনার চ্যানেলে $10 হয়েছে, তখন আমরা চিঠির জন্য আবেদন করবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আর এটা আর ক্লাসটা দীর্ঘায়িত করবো না, আমরা এখানে শেষ করে দিচ্ছি। দেখা হবে পরবর্তী কারো কোনো সফলতার ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।